Hello all, welcome back to our channel. I'm Sparna and you're watching Your Average Bongs. So today is our weekend vlog and shokal. I started to make it. Because today is the Jamaishosthi. And Jamaishosthi, the Rishir Jonamra is the first time. I was in the office and I was special dish. So if you don't have to watch it, I will mention the video in the i-button. And the video link to check out. But today is the first time. Today I made a dish. সেটা হচ্ছে আলু পোস্ত ঋষি আমার কাছে আলু পোস্ত খেতে চেয়েছে ও অ্যাকচুয়ালি ভেজ খাবার বেশি ভালোবাসে তো আলু পোস্ত বানাবার প্রথমবার আমি আলু পোস্ত বানাচ্ছি আগে আমি কখনোই আলু পোস্ত বানাইনি তো এই আলু টালুগুলো সব কাটাফাটা হয়ে গেছে আর এখন আমি পোস্তটা রোস্ট করছি তো রোস্ট হয়ে গেছে পোস্তটা এবার আমি এটাকে বেটে নেব নিয়ে আমি আলু পোস্তটা বানাচ্ছি তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো এরপরে আমাদের আরো কিছু প্ল্যানস আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আলু সবে পড়লো কতক্ষণ লাগবে গো কিছুক্ষণ লাগবে না এই এখন আলুটাকে ভেজে নিচ্ছি নিয়ে এটার মধ্যে একটু মানে ছিড়িয়ে বসিয়ে দেবো ভাপিয়ে তারপরে এই যে পোস্তটাও হয়ে গেছে পোস্তটা কমপ্লিট হয়ে গেছে তো বিয়ের পরে বোধহয় মোটামুটি একটাই জামাইষষ্ঠী আমরা বাড়িতে কাটিয়েছি তখন পুরো লকডাউন হয়ে গেছিল বলে এবং বিয়ের পরে পরেই সেই মনে আছে আমাদেরকে সেই তোমার বাড়ি থেকে আনা হয়েছিল আমরা আমি পাগল হয়েছিলাম মধ্যরাতে লকডাউনে জামাইষষ্ঠী পালন করব বলে তখন মানে আমাদের বিয়ে হয়েছে মার্চে আর এই সময়টা মানে একদম ভরা লকডাউন চলছিল তো ওকে ওদের বাড়ি থেকে মানে গার্লফ্রেন্ড থেকে ওকে রাত্রিবেলা আনানো হয়েছিল হ্যাঁ আনানো হয়েছিল পার্সেল করে তো সেই একটা জামাইষষ্ঠী ছিল তারপরে আর আমরা আমি মানে পার্সোনালি কখনো জামাইষষ্ঠী আর পেলাম না পেলাম না কি বাড়িতে বাট হ্যাঁ প্রত্যেক বছরই ও কিছু না কিছু ব্যবস্থা করেই জামাইষষ্ঠীতে এবারেও করছে তো আশা করছি আর আমি স্পেশালি এবার এই আলু পোস্ত চেয়েছি আর কি কারণ আমি পার্সোনালি খুব মানে ভেজ খাবার খেতে ভালোবাসি আর তো তাই ও আলু পোস্ত বানাচ্ছে আর তারপরে দেখা যাক ভিডিও করে জামাইষষ্ঠী দেবে एक्चुअली কালকে আমরা অনেক রান্না করেছিলাম আমার মাসিরা এসেছিল তো সবই আছে একটু একটু করে তো ওই আর কি এরকম ভাবে আর জামাইষষ্ঠী তারপরে তো আমরা শপিং এ যাব ও শপিং এ বেরোবো জামাইষষ্ঠীর শপিং স্পেশাল আর মা আমাকে মা আমাকে দেবে জামাইষষ্ঠী ভিডিও কলে সেটাও শেয়ার করব আমরা চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটার মধ্যে পোস্তটা অ্যাড করে দিচ্ছি তো আলু পোস্ত রেডি হয়ে গেছে দেখতে বেশ হলু ধুলু হয়েছে বাট ক্যামেরায় পুরো সাদা সাদা কেমনটা আসছে যাই হোক এ ফিউ মোমেন্টস লেটার শাশুড়ির সাথে ভিডিও কলে ষষ্ঠী নেবে এটা আমারই হাত এই যে আমাদের ভার্চুয়াল জামাই ষষ্ঠী তুমি ঘেড়ি ধরে নাড়াচ্ছ কেন আমার আরে মাথা এবার তোলা হ্যাঁ খাচ্ছি তো সবই শসা হ্যাঁ দারুন
ঋষির জামাই ষষ্ঠীর খাবার রেডি হয়ে গেছে। আজকে আমি শুধু পোস্তটাই বানিয়েছিলাম, বাকি সবই ছিল। আর আমাদের বাড়িতে ডিম শুভ, তো আমি একটা ডিমের পৌঁছো করে দিয়েছি। তো খাওয়া স্টার্ট করুন জামাইবাবু। পোস্তটা টেস্ট করে আজকে বলো কেমন হয়েছে। প্রথমবার আমি পোস্ত বানালাম, আলু পোস্ত। খুব ভালো হয়েছে। একটুখানি কি বললে? একটুখানি একটু খেলে বলে যায়। ঠিক করে খাও। ভালো হয়েছে পোস্ত। তো চলো এবার আমরাও খাওয়া দাওয়া করে নিই। One eternity later. এখন একটু বেরিয়েছি, বেরোনোর পরে রাস্তায় আমি দোকানটা দেখতে পেলাম। দেখো এখানে কি সুন্দর ট্রেন্ডিং, আর টি শার্টগুলো 150-200 পাওয়া যাচ্ছে। তো আমি দুটো নিলাম। ঋষি এখনও গাড়ির ওখানে দাঁড়িয়ে আছে। তো এটা একদম পুরো মারাথালির আগে, জায়গাটা খুবই ভালো। জুতো কেনা হয়ে গেছে, আর এটাও কিনলাম। এরা খুবই ভালো খেতে, যদিও প্রচন্ড আনহেলদি, বাট যাই হোক এখন আমরা বাড়ি ফিরছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। জাস্ট একটু রেডি হয়ে নিলাম, কারণ ঋষি দাদা বৌদি এসছে ব্যাঙ্গালোরে, তো ওদের সাথে আমরা একটু দেখা করতে যাচ্ছি। তো সেই জন্য একটু রেডি ফেডি হয়ে নিলাম, এখন ওখানে যাব। ওরা কাছেই একটা হোটেলে আছে, তো চলো ওখানে গিয়ে দেখা যাক। এটা হচ্ছে হোটেলের জানলা দিয়ে ভিউ। ওদের বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি নামবে যে কোনো মুহূর্তে। একটা ফ্লাইওভার। তো আমাদের দেখা টাকা হয়ে গেল, আমরা সবাই মিলে আবার আমাদের বাড়িতে এসেছি। তো ওরা এখন ওখানে বসে বাইরের ঘরে বসে সব গল্প টল্প করছে। আর আজকে তোমাদেরকে বললাম না যে একটা স্ট্রিট শপ দেখেছিলাম, ওখান থেকে টি শার্ট কিনলাম। তো এই টি শার্টটাও আজকে আমি কিনলাম। তো এটার দাম নিয়েছিল 150 rupees, আর ভীষণ কমফোর্টেবল পরে। তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের মধ্যে কে কে আমার মতো এরকম স্ট্রিট শপিং করতে ভালোবাসো। আমি জানি, আশা করি সবাই ভালোবাসে। তো যাই হোক কমেন্ট করে জানিও। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে পজিটিভ। বাই।